ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু চিচা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সেই সঙ্গে মনের যত্ন নিচ্ছো। গুড মর্নিং। এখন বেজে গেছে 8:30। আজকে একটু দেরি করে ব্লগ, 8:20 দেরি করে ব্লগ শুরু করলাম। গুড মর্নিং বলবি, গুড মর্নিং, গুড মর্নিং। কটা প্যান্ট যাচ্ছে, সোয়েটারগুলো ওই এই স্যান্টা ড্রেসটা নিয়ে আসতে হবে। এর মধ্যে সোয়েটার আছে, সোয়েটার চলে যাচ্ছে, এর মধ্যে স্যান্টা ড্রেসগুলো ঢুকবে। খাবার দাবার, জল, গঙ্গা জল সব দিকে গেল। আচ্ছা, কাজু কিশমিশ, মিশরি এর মধ্যেই ভরে দেবো প্যাকেট শুধু ধরবো তো ধরে যাবে। হেসেলের খবর কি? হেসেলে আজকে অনিমাদি যাওয়ার আগেও অনেক রান্না করছে। একটা ফুলকপির ঝোল, যেটা আমার জন্য হয়েছে, আর হয়েছে হচ্ছে পালং শাক। প্রধানটা পালং শাক খেতে ভালোবাসে, এই যে পালং শাক মূলো দিয়ে তরকারি, আবার সর্ষে শাক, মানে আমরা গরু ছাগলে পরিণত হচ্ছে আস্তে আস্তে শাক খেতে খেতে। আর এখানে আমরা নিয়ে যাবো বলে আলু রুটি করছে অনিমাদি, আলু রুটি পরোটা না। তো এই হচ্ছে রান্নার ডিটেলস। আর মাছের ঝালও হবে, আবার প্রচুর রান্না করবে, ঝাল করবে না, ভাজবে, ব্যাপারে করুকা খোদার ব্যাপার। আমি তো কফি ঝোল আর ভাত খাবো। ও, বেগুন পেঁয়াজ কলি মটরশুঁটি দিয়ে ভাজা করেছে, যেটা আমি টিফিনে খেয়েছি, সেটা ভাতের সাথে খাবো। অনিমাদি আমার একটু কফির ঝোল খাও, আমি একটু কফির ঝোল খাই। অনিমাদি কালকে কফির ঝোলটা দারুণ করছিল, ওরকম হয়েছে কিনা যাই না, প্রথমবার একবার ভালো হয়ে যায় তারপর ওটা ঠিক হয় না। তো এখন আমি লাঞ্চে বসছি, ওই যে অনিমাদি সবকে দিয়ে দিয়েছে লাঞ্চ। এতক্ষণ একটা কি কনফিউশন ছিল, ইনক্লুডিং ফুড, মানে ইনক্লুডিং ফুড, কিন্তু তখনও একবার বলেনি যে না ফুডটা তোমাকে কিনে নিতে হবে। তো বাইরে ট্রেনের খাবার আমি অ্যাভয়েডই করছিলাম, সেই জন্য আমি আলু রুটি করেই নিয়েছিলাম অনিমাদিকে দিয়ে। এখন বলছে যে না দেয় না, তো এখন অনিমাদিকে বুক করতে হয়। যাই হোক, তো আমি বুক করার কী দরকার বাজারে খাবার, তার থেকে অনিমাদিকে বললাম যে অনিমাদি একটু আলু ভেজে দাও, আলু রুটি, আলু ভাজা আর একটুখানি সস আছে, হয়ে যাবে খাবার। ওটা বের করলাম, নিয়ে নাও, এতগুলো জিনিসপত্র নিয়ে বেরানো হবে। আমি রেডি, কিন্তু এখনো পর্যন্ত প্রধান দা বা সান দুজনের মধ্যে কেউ রেডি হয়নি। তো আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি, তো আমাদের ট্রেন কোথায় দাঁড়াবে সেটা মনে সান গেল, ফুলফুলের অবস্থা খারাপ, সান গেল এনকোয়ারিতে। আর এখানে প্রধান দাবো কিছু করছে ওরফের সঙ্গে, বলছে যাই হোক, চলো আমার বাচ্চারা এখানে বসে আছে, চলে এসেছি আমরা। তো 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে গাড়ি, দেখাতে পারছি না তোমাদের, দেখতে গেছে কোন জায়গাটা বগিটা পড়েছে, তুই ওখানে যাবো। 9 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি চলে এসছে। বাইরে কোথাও যাবো, হাতে ম্যাগাজিন হবে না, এটা আমার জ্বালা হয় না। তো প্রধানটাকে বলে 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 হ্যাংলা নিয়েছি, যদিও এটা সেপ্টেম্বরের, তবুও পড়া তো যাবে রাস্তায়।
বসে গেছি আমি লোয়ার বার্থ দুটো পা গেছে এই প্রধানটা প্রধানটা আমাদের দুটো লোয়ার বার্থ পা গেছে একটা মিলে মাস্কটা খুললাম মাস্কটা খুললাম আমি এবার ট্রেন ছেড়ে দিয়েছে রাইট টাইম আমাদের বসে গেছে আর ওখানে চলো খাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের আলুর রুটি আর আলু ভাজা আর আমি সস দিয়ে খেয়েছি এখন আমি সুপ খাচ্ছি ওদের কাউকে দিই যত পেয়েছে আলু খেয়েছে আমার থেকে বেশি আলু খেয়েছে গুড মর্নিং এভরিওয়ান তো সকাল সকাল দেখো গুপুদের খাওয়ানো দাওয়ানো টাটা করে দিয়েছে খেয়ে দিয়ে বসে গেছে এবার আমরা চলছি আমরা 10টার দিকে পৌঁছাবো তারপর তোমাদের সাথে কোথায় যাচ্ছি না যাচ্ছি নিজেদের কাজটা সেরে নিই তারপর তোমাদেরকে দেখাবো আমাদের কাজ শেষ হয়ে গেল সিবিএসসি একটা কাজ ছিল সেটা কমপ্লিট করে নিলাম কমপ্লিট করে আমরা একটা গাড়ি নিয়ে নিচ্ছি এখান থেকে আমরা যাবো হচ্ছে আমাদের ডেস্টিনেশনে তো আমরা ট্রেন থেকে নেবে কাজ টাচ করে মায়ের সে অফিসিয়াল কাজ ছিল সেগুলো সব করার পর এবার যাচ্ছি অ্যাট লাস্ট আওয়ার ডেস্টিনেশনে তোমাদের একটা জিনিস বলে দিই তোমরা দিল্লি আসলে কিন্তু কেউ মাস্ক খুলবে না একদমই বলেছি কারণ দিল্লিতে একটু ওমিক্রনের প্রকোপটা একটু বেড়েছে দিল্লিতে যারা যারা ভ্যাকসিনেটেড তাদের জন্য ওমিক্রন অতটা বেশি ক্ষতিকর নয় কিন্তু যারা যারা ভ্যাকসিনেটেড নয় তাদেরকে ভ্যাকসিন ধরে বেঁধে দিতে হবে এখন কেন কি যারা যারা ভ্যাকসিনেটেড হবে না তাদের জন্য ওমিক্রন খুব ডেডলি তো এটাই এখন খবর তো যদি তোমরা বাইরে বেরো এই দিল্লি বা সাউথের দিকেও যদি তোমরা যাও আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো হয়েই গেছে শুরু তাও তোমরা যদি যাও তাহলে একটুখানি মাস্ক পরে একটুখানি গাইডলাইন মেনে করবে কাজকর্ম ট্রেন একটু রিজার্ভ ট্রেন তোমরা ব্যবহার করবে ঠিক আছে যারা একটু দূরে যাচ্ছে যাচ্ছে নাহলে যারা এমনি কাজে যাও তাদের তো লোকাল ট্রেনে ইউজ করতে হবে যাই হোক এটাই কথা ছিল আর দেখি ওখানে ডেস্টিনেশনে পৌঁছায় ওখানে তোমাদের রিভিল করবো যে কোথায় যাচ্ছি তো ম্যাক্সিমাম জন তোমরা হয়তো গেস করেই ফেলেছো অলরেডি ঠিক আছে তাও কিন্তু এখন বলবো না যারা গেস করেনি তাদের জন্য একটা সাসপেন্সই থাকো বসে আছে
আমরা এখানে খেতে এসেছি, এটা দোকান, দোকানদার ওখানে অর্ডার দিচ্ছে, আর চোখ মুখের অবস্থা খুব খারাপ, খুব খারাপ। তো কি রিভিল করে দেবো না ওখানে গিয়ে? বুঝতে হয়ে গেছে অনেকে হয়তো, রিভিল করবো না ওখানে গিয়ে রিভিল। আচ্ছা ওখানে গিয়ে রিভিল হবে, কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো এখানে পুরো জিনিসপত্রের রেঞ্জ খুব হাই, খুবই হাই, তাই তো খুবই হাই। জানতে জন্য বলছে মা, এখানে এখানে একটা ধোসার দাম হচ্ছে 200 টাকা, নর্মাল ধোসা 200 টাকা দাম। যেখানে ধোসা আমরা খেতাম হচ্ছে তোমার 60-40 মধ্যে হয়ে যেত ধোসা, সেটা এখানে দাম হচ্ছে একদম পুরো হাই চড়া দাম একদম। আমি লিটিল বিলি একটু গিফটে আছি, সেই গিফটে খেতে একটু অসুবিধা হচ্ছে। কি হয়েছে? আমি একটু গিফটে আছি, গিফটে খেতে অসুবিধা হচ্ছে। না এত টাকা দিয়ে খাওয়া কোনো মানে হয় না, কিন্তু তা আর কি করে হবে, এটা পুরো হাইওয়ে, কিছু নেই। প্রধান এখান থেকে ফ্রাইড রাইস অর্ডার দিয়েছে, ভেজ ফ্রাইড রাইস, সঙ্গে আর কি নিচ্ছে দেখা যাক। কস্ট বলো, 200 করে না? 200 করে ভেজ ফ্রাইড রাইস, মানে পার দুটোতে 400 হয়ে গেছে। এটাই হয়ে যাবে আর কি, ভেজ ফ্রাইড রাইস এটা দিয়ে সারো খাবার। খাওয়া দাওয়া শেষ, তারপরে ফটো সেশনও শেষ আমাদের। এবার আমরা আবার নিজের গন্তব্যস্থলে গেছি। দেখো পেছন দিকে পুরো ডিকিতে ভর্তি আমাদের জিনিস, অনেক জিনিস হয়ে গেছে। গন্তব্যস্থল কেন? ডেস্টিনেশন, ডেস্টিনেশনের দিকে যাচ্ছি, ওই একই ব্যাপার, গন্তব্যস্থল আর ডেস্টিনেশন। হ্যাঁ তো যাই হোক, পৌঁছে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো, ওখানে গিয়ে আবার হোটেল টোটেল দেখতে হবে। চলে এসেছি হোটেলে, উঠে গেছি। এবার বলে দিই, তোমরা অনেকে বুঝতে পেরে গেছো কেন ঢুকার সময় কি ওয়াইফাই পাসওয়ার্ড আমার আগে থেকেই ছিল, আমার কানেক্ট হয়ে গেছে। তো এবার তোমরা বুঝে নাও, এটা হচ্ছে বৃন্দাবন প্যালেস, যেখানে আমরা আগের বছর ছিলাম, যেখান থেকে যাত্রা শেষ করেছিলাম ওখান থেকে যাত্রা শুরু করবো, এরকম আশা আছে। আসলে আমাদের কাজটা শেষ না হলে তাড়াতাড়ি হয়তো আসা হতো না, বা কী হতো জানি না, একটা দোআশার মধ্যে আমরা বেরিয়েছিলাম। কিন্তু যাই, সবথেকে বড় খবর হলো যে এদের আমি অনলাইনে চেক করেছিলাম, এদের সবকটা রুম বুক ছিল, তাও একটা রুম মানে আমরা থাক, আমরা কদিন থাকবো সেটা এখন মতো ঠিক হয়নি, পেয়ে গেছি একটা রুম, পেয়ে গেলাম রুম, মেন কথা হলো এটা। তো যাই হোক, তো আমার গপুরা বসে গেছে এখানে, ওদের একটু ভালো করে বসাই, থ্যাংক ইউ গপুদের আমাকে আবার এখানে নিয়ে আনার জন্য। চলো ভিডিওটা এখানে রাখি, আবার সেই ভিডিওটা এখানে, আজকে ভিডিও এ হবে না তোমার, আপলোড করতে পারলাম না 3টের সময়। কেমন কটা বাজছে? 2:15। হ্যাঁ 3টের সময় বোধ হয় না, ভালো রুমটা, এসো ভেতরে, বাইরে ব্যালকনি আছে, ঠিক আছে, রুম টুরটা দেখিয়ে দিই। এটা এন্ট্রেন্স, এই দেখো এটা হচ্ছে তোমার বেড, ওখানে একটা সাইড টেবিল আছে, এখানে একটা টি টেবিল আছে, সাইড টেবিলে গুপুরা বসে গেছে, এইটা পুরো রুমটা হিটে কি আছে জল কিনা যাবে না, আমরা টেস্ট টেস্টটা করিনি, ওয়াইফাই এখনো চলে, ওয়াইফাই এখনো চলে না। এটা হচ্ছে বাথরুম, গিজার আছে বাথরুমে, কোনো একটা ভালো বাথরুমটা। এটা হচ্ছে ব্যালকনি, ভালো রোদ আসছে, ভালো ব্যালকনি, বড়ো ব্যালকনি, ভালো। তাহলে ভিডিওটি এখানেই শেষ করি, কারণ এরপরে আমি এডিটিং করতে বসবো, আজকে তোমাদের কোনো ভিডিও যাচ্ছে না, কালকে একদম দুটো ভিডিও, দুদিনের ভিডিও একসঙ্গে যাবে। দেখা যাক আজকে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো চিচ্ছে, যতক্ষণ ফিরে আসি ভালো থেকে, সুস্থ থাকবো, শরীরের সঙ্গে সঙ্গে, মনে যত্ন থাকবে, লাগবে।